আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি। তো এটা হচ্ছে দুপুরবেলায়, তো আমি ফরিদপুরে যাচ্ছি অনেকদিন পর হঠাৎ করেই। তো বাস উঠে পড়েছি অলরেডি। তো যে এখন আসছি আমরা ধুলাইখালের ওদিকে। তো বাস এখানে দাঁড়িয়ে আসছে প্যাসেঞ্জার তোলার জন্য। তো ফরিদপুর আসলে আমি ডাইরেক্ট ফরিদপুরে যাই না, আমি ঢাকা থেকে ফরিদ ভাঙ্গা পর্যন্ত যাব, ভাঙ্গা থেকে তারপর আমি ফরিদপুরে যাব, মানে ভাঙ্গা একটু ঘুরবো তারপরে। তো এই যে এখন একটু বাদাম কিনে নিলাম, তো বাদাম খাচ্ছি বাসের মধ্যে বসে বসে। আর এই যে এর মধ্যে কিন্তু আমরা পদ্মা সেতুতে এসে পড়েছি। তো এই যে দেখুন, এবার কিন্তু পদ্মা নদীতে অনেক বড় বিশাল চর পড়েছে, যেহেতু পানি এখন শুকিয়ে যাচ্ছে আর এই যে চরগুলো ভেসে উঠতেছে আর একদম সবুজ হয়ে গেছে। এই চরগুলো কিন্তু এখন একদম পাকাপোক্ত যে চর, এগুলো কিন্তু ডুববে না এর মধ্যে। আর জায়গায় জায়গায় কিন্তু চর পড়ে গেছে। আর এই যে দেখুন, যেহেতু এখন শীতের সময়, ঢাকায় না পড়লেও কিন্তু ঢাকার বাহিরে শীত পড়ে গেছে। তো এই যে দেখুন, কুয়াশায় কিন্তু এখনও পুরোপুরি দেখা যাচ্ছে না। তো আমরা অলরেডি ভাঙাতে নেমে পড়েছি। তো ভাঙাতে আমাদের কিছু টুকিটাকি কেনাকাটা আছে, তারপরে যাব বাড়িতে ফরিদপুর। আর এই যে দেখুন, বাইরে কিন্তু প্রচুর রোদ। তো আমরা এখন একটু টুকিটাকি কেনাকাটা করতে এসেছি। তো যাই হোক, আমরা কেনাকাটা করেই চলে যাচ্ছি। তো আমি আমার আর ভিডিও বেশি দূর বাড়াবো না, এখান থেকেই ছোট্ট ভিডিওটি শেষ করতেছি। আমার ভিডিওটি কেমন লাগলো তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।